নমস্কার। আমি কে সেটা আপনাদের জানার দরকার নেই, আপনাদের প্রধান যাকে জানার দরকার তিনি হচ্ছেন এই ব্যক্তি। নাম হরিপদ পোদ্দার, বয়স 26 বছর, মাধ্যমিক পাস, ওই গুতিয়ে গাতি আর কি। পড়াশোনাটা জীবনে আয়ত্ত করা হয়নি, কিন্তু একটা জিনিস ঠিক আয়ত্ত করেছে, সেটা হচ্ছে ওই কি বলে ডায়েরি লেখা। কিন্তু বর্তমানে তো আর ডায়েরির আর যুগ নেই, তাই এখন এসছে হাতে ফোন, তাই স্ট্যাটাস। এনার নাম হরিপদ পোদ্দার, উরুফে স্ট্যাটাস বয়। কিরে জেঠু, শরীর খারাপ বলে মরে যাবে বলে ছুটি নিলি, আর স্ট্যাটাসে দেখলাম গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে বেরিয়েছিস। তোর চাকরি আছে? নেই। শেষ তোর চাকরি আছে? স্যার স্যার এরম করবেন না স্যার, স্যার এরম করবেন, যা বাড়িয়া স্যার স্যার এরম করবেন না স্যার, প্লিজ এরম করবেন না স্যার। ওর মতো বেয়াদব ছেলের দরকার নেই এখান থেকে, বেরো এখান থেকে, বেরো। এরম করবেন না স্যার, আমার চাকরিটা খাবেন না স্যার, প্লিজ। আমার চাকরি ছাড়া আমি কি করে থাকবো স্যার? সেটা আমি অত শত জানি না। রাখবেন না আমার কাছে? না, বেরিয়ে এক্ষুনি আমার এখান থেকে। সেই না বলে প্রোডাক্ট আপনার, আপনি মাছকে সাদা মাইনা দিচ্ছেন ঠিক সময়। আবার এই পাউডার মাথাস লোককে দেশি গা চুলকায় আমাকে লোকে ধরে পিতা, আমি এটা সেলসম্যান হয়েছি, খারাপ তোর চাকরি করবো না। রাস্কেল কুলাঙ্গারে না, তোকে পুলিয়ে দেবো রাস্কেল। ইচ্ছা সালা, আজ পরে থেকে স্ট্যাটাস দেওয়া হলো না তো, এক্ষুনি যাই। কি রয়েছে? ডুইং বডি ফিলিং অসম, হয়ে গেছে। তোর সঙ্গে আজকে আমার সবকিছু থেকে মুখ দেখাবে না কোনোদিনও। ফালতু মেয়ে, তোর জন্য স্ট্যাটাস দেওয়া বন্ধ করবে, তুলো মোর। হাগলি আমার উপর, এটার স্ট্যাটাস দিতে হবে। মনের যন্ত্রণা বাড়িয়ে দিল কাকের পায়খানা। ভালো আসছে বাবা, দেওয়া হলো, কিরকম একটা আওয়াজ আসছে, গিয়ে দেখা যাক তো। বউ ফটোতে লাইক দিতে লাভ রেখ দেওয়া তোর মেরেই ফেলবো আজ। বন্ধুরা, আপনারা শুনতে পাচ্ছেন, কালো নামের কোনো বস আছে, তার বউকে লাভ রেখ দেওয়ার জন্য একটি নিষ্পাপ ছেলেকে এইভাবে মারছে। মনে হচ্ছে ছেলেটি প্রাণ হারিয়ে যাবে এখনই, নির্মমভাবে মারছে। আমার নাম কেউ বলবেন না, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি, আপনারা দেখুন। আজকালকার দিনে সোশ্যাল মিডিয়ায় কেউ কাউকে ভালোও বাঁচতে পারবে না। বন্ধুরা, আমি এখানে লাইভটি শেষ করছি। নেকটিকে ফোনটা লাগা, তারা লাগাচ্ছি। হ্যালো, এটা বসের সাথে কথা বল। হ্যালো, মালটাকে মেরে দিয়েছি। কিরে, কেলার ছেলে যখন হুঁশ ছিল না, পেছনে একজন স্ট্যাটাস ছেড়ে দিয়েছে, কে ভিডিও করছে?
জামা পড়া বাঁদরের মতো দেখতে। দেখ তোর আশেপাশে আছে, ওপরের মহল আমি দেখে নিচ্ছি, মালটাকে খালাস করে দেয়। দেখে দেখে নিয়েছি মালটাকে, সবুজ জামা পড়ে আছে তো, সুকটান দিতে দিতে যাচ্ছে। এই সালা দাঁড়া, নাচ নাচ ঠিক আছে। হ্যালো বস, মালটা তো পালিয়ে গেল। মালটা লুকিয়ে গেছে, টেনশন নেই, কিছুক্ষণের মধ্যে স্ট্যাটাস দেবে, আমি তোকে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে। দেখ স্ট্যাটাস দিল কিনা। জীবন বাঁচিয়ে আম গাছে লুকিয়েছি, স্ট্যাটাস দিতে হবে। জীবন বাঁচিয়ে আম গাছে উঠে পড়া। দাঁড়াও দেখছি। এই তো বস দেখো, আম গাছের ওখানে লুকিয়ে আছে। হ্যাঁ আম গাছের ওখানে। তোর আশেপাশে কোনো আম গাছ আছে? আম গাছের ওপরে লুকিয়ে আছে, খতম করে দে মালটা। নাচ। সালা নিচে নেমে আয়, নেমে আয়, তোকে দেখে নেবো আমি নিচে। না না আমি নামবো না। আয় বাবা নিচে নেমে আয়, নামলে আপনি খুব খেলাবেন আমাকে। আমি খেলাবো না, তুই নিচে নেমে আয়। না 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 আমি নামবো না। তুই নিচে নাম না, আমি তোকে কিছু করবো না। না নামবো না, নামবো না, আমার বিশ্বাস হয় না আপনাদের উপর, আমি নামবো না, আমি এখানে বসে থাকবো বছরের পর। নিচে নাম, বসে থাকবো, নিচে নেমে আয়। না 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 সত্যি মারবেন না তো? না সত্যি মারবেন না তো? না কিছু করবো না, তুই নিচে নেমে আয় সত্যি। কিন্তু দেখুন বিশ্বাসের দাম রাখবেন কিন্তু, তুই নিচে নেমে আয়, তোকে কিছু করবো না। আমি ভুল করে ভাববো কি করে? থ্যাংক ইউ গুন্ডা দাদা, আপনি আমাকে মারবেন না, আপনার মন অনেক বড়। পেয়েছি দৌড়াতে দৌড়াতে। বস মালটা খালাস করে দিয়েছি।